আন্নে মনে করেন যে প্যান্ট পরবেন শার্ট পরবেন টাই পরবেন আর গেলিজ আছে না গেলিজ গেলিজ নেন এই তোমার কি শরম লজ্জা বলতে কিছু নাই নারীর ভূষণ তো নারী কথা কে আয় তো নারীর ভূষণ না আয় তো লাভ ফুলা শরম থাকবে প্যান্ট পরছি তো শার্ট পরছি তো শরম নাই তোমার যে গেডি ডাক্কাটা দিয়ে বাইর হরিয়ে দিলে আমার চোখের সামনে দিয়া এই শরমটাও তোমার নাই আরে হ্যাঁ গেটি হ্যাঁ কি বলছেন না না কোন আরে গেটি গেডি ধাক্কা দিল কোন ওরে আমার আল্লাহ এত সুন্দর চুলের মধ্যে এরকম করে এরকম টান দেয় না এবার তুমি যা করতে কোন আগে আমার আমার সামনে চোখ পাল্টি দিলে এটাও আমার সামনে চোখ পাল্টি দিতে আছে কি ব্যাপারটা কি মানুষ তো কি হই গেছে খালি কথা কথা চোখ পাল্টি দেয় কি ঘটনা কি হাসানি চোখ পাল্টি দেয় নাকি তুমি তাই কামি করতে আছো আমি কি করলাম আমি তা কি করো নাকি আমি কি করলাম তুমি আমারে নানা বলাইতে আছো হ্যান করতে আছো তুমি কোন গালিয়ান না না আমার আন্নরে নানা কওয়া যাবে না আল্লাহ আন্নরে বলছেন কি আগে বলবেন না তাহলে আন্নরে দোষ কমু দোষ বন্ধু এ দোষ কেমন আছস রে ভালো আছস নি তো চল না ফিল্ডিং মারি আসি তাহলে ছবি দেখি আসি স্যার একটা দুই মাকার কান করবে একটা পুরাটা গরম হইছে কি আমি কিন্তু কইতে আসি এখনো দরজার কিন্তু সিনা আরাই আলাইতে আসি আন্নরে নানা বললে চিঠি যান আন্নরে দোস্ত বললে চিঠি যান আন্নরে কি কমু তাইলে আন্নরে কি বাই কমু আল্লাহ বাই তো কোয়া যাব না তখন কি কমু আন্নে বলি দেন কিছু করার দরকার নাই জেরা মাছ এরম থাক না না এত চিঠেন না কিন্তু আল্লাহকে বুঝছেন নি ওই ওইখানে বাড়ির মধ্যে যে ঘটনা ঘটছিল জনগণের মধ্যে যদি ফ্ল্যাশ করেন বা মনে করেন আন্নের লগে আর যে মনের মানুষ আছে এর লগে কোনো গ্রিবিলিটি করেন আর মোবাইলের মধ্যে কিন্তু আই যে আন্নে যে পুষ্করিনীর মধ্যে পড়ে গেছিলেন আন্নের দাবরা নিতেছিল সব একেবারে রেকর্ড করা শুধু এটা না আর ল্যাপটপের মধ্যে আরো তিনটা মোবাইলের মধ্যে আমি ঢুকে রাখছি একেবারে ফেসবুকের মধ্যে ছাড়ি দিব কিন্তু আন্নের লঙ্গি উঠে গেছিল ওটাও আছে এটার মধ্যে আছে এটার মধ্যেও আছে এই যে দেখেন এই যে দেখছেন নি আরে সুবহানাল্লাহ দেখেন ওই যে এরপর ওই যে আন্নের লঙ্গি কই আন্নের লঙ্গি নয় কিন্তু মান ইজ্জত সব কিন্তু পাংচার করে দেবো বুঝছেন সো আন্নে সব সময় আর কথাই কথাই চলবেন আই যদি বলি ইয়েস আন্নে বলবেন ইয়েস আই যদি বলি নো আন্নে বলবেন নো ঠিক আছে নি ঠিক আছে ওকে ঠিক আছে ওরে নানা রে এইটা আর কেউ দেখাই না না আচ্ছা আচ্ছা ঠিক আছে নানা যান 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 সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না একটু বাঁকা করছি একদম ঠিকই গেছে সামনে গাতা আছে দেখি যান না না হ্যাঁ যা বলছিলাম বুঝছিস নি তখন দুবাই চলে যাচ্ছি আর বলিস না 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 বেশি ইয়ে আর কি একটু পাউল টাইপের আর কি একটু একটু নাড়াইলাম আর কি বুঝছিস নি আচ্ছা শোন দুবাই যাবো দুবাই গিয়ে তোর লেগে মনে কর যে দেখি কী করা যায় আচ্ছা 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 কাটি দে না আলা তোরাই বল ভাই জামাটা আমার সাথে কী করতেছে হঠাৎ করে এরকম বিয়ে আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না আপু শোনো তোমার বিয়ে হলে তো আমরা বাঁচি কারণ আমাদের কখন বিয়ে হবে আমার কিছু তো একটা ছেলে লাইন মাইরেই আছে এবার তোমার বিয়ে হওয়া মানেই আমার ভালো তাই খুব ভালো হবে তাই না আমি নিজের টেনশনে বাঁচতেছি না আর তোরা তোদের মানে তোরা কি আমার বোন নাকি বল আচ্ছা সব কথা বাদ দিলাম ওই ছেলের বয়স যদি আমার থেকে 10-12 বছরের বড় হয় আমি কি করব দেখতে কালো হয় আমি না মরেই যাবো মা শোনো শোনো বয়সে বড় হলে তোমার তো ভালোই হবে ছেলে শুতাবা বসাবা তোমার কথা সব শুনবে সবকিছু তোমার কি হলো তো কি আলোচনা করছিস ভাইয়া আপুর বিয়ে নিয়ে কথা হচ্ছে গুড শুক্রবারের কথা তোদের মনে আছে ভাইয়া আমার একটা কথা ছিল কি কথা না মানে আমি তো এখন সিলেটারে দেখি নাই যদি বিয়ের আগে একবার দেখতাম তোমার দেখতে হবে না আমি তোমাদের বড় ভাই তোমাকে কি আমি নদীতে ফেলে দেব আমার সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত তাছাড়া ছেলেটা শুনেছি রাজপুত্রের মতো না তারপরে যদি দেখো জ্ঞান জ্ঞান করো না আমার সঙ্গে আমার সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত কথাগুলো সবাই মনে রাখবা তোমাদের ইচ্ছে মতো আমি চলতে পারি না আমিও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম বিয়ের দিন যদি দেখি ওই ছেলে কালো মোটা বুইরা আমি কিন্তু পালাবো আমি তোদের বলে রাখলাম তোরা তখন আমার সাক্ষী দিস শোনো শোনো ভাইজান যদি জানতে পারে না একদম মেরে ফেলবে
কি ব্যাপার? কান্তেছস কি লাই? সমস্যা কি? লাগে আপনি কিছু জানেন না। আব্বা চলে গেছে। আব্বা চলে গেছে জানে। আব্বাকে চলে গেছে, আব্বাকে মরে গেছে নে। মগের মুল্লুক, মগের মুল্লুক, মগের মুল্লুক, মগের মুল্লুক। কি হইব? আই আসিল আব্বা গেছে, কোনো মানে গেছে, চলে গেছে, কয়দিন পর চলে আইব। খানদনের কি হইল? আব্বাকে চলে যাব বিদেশে, কইসা চলে যাইব? হ্যাঁ, আব্বা নাই, আন্দ্রে কোনো ঠিক ঠিকানা নাই। আই বেড়ি তো আর মারিয়া লাইব। বেড়ি কোন বেড়ি মারব? আপনার আম্মা। আর আম্মা মানে? আর আম্মা তো অনেক আগে মারা গেছে। আপনি সৎ আম্মা? কি পাগলের মতো কথা বলিস না। আই আছি, কোনো ডন নাই, কোনো ডর নাই, আজ আই আছি। আর একটা জিনিস মনে রাখবে, হেতিরে ধরি মারি আয়, হেতিরে গুম করি হালাই। আলগাইবেন কেমনে হেতিরে? আলগানো লাগবে না। আর বহুত সেলা সামুন্ড আছে, গার্ড আছে। আর আব্বা চলে গেছে, আর আর কিছু ভাল লাগতেছে না। এ বাবা রে, আয় তো কইলাম, আর তুই আর বইন না, আপনা বইন না। হ্যাঁ, তুই ডরাস কিনলা, আয় তো আছি। আয় তো তোকে আদর করি, ভালোবাসি। আব্বা বলে ব্যাগ দায়িত্ব ওই আমার আব্বারে দিয়ে গেছে। মিশা কথা, মিশা কথা, ব্যাগ মিশা কথা, সব দায়িত্ব আমার। আয় উঠেছে এইবারের বড় ছেলে, কেন ঠিক কি না? হ্যাঁ, আয় আছি যতদিন ততদিন কেউ এইবারে কিচ্ছু নিতে পারি তো না। আয় নেব তুই নিবি, আয় যাবো মো তোরে চাই দেবো। এবার খুশি? আর আব্বা চলে আইব, দরকার পড়লে মাইকিং করব গ্রামে গ্রামে। তারপরে দেখবি যে হ্যাঁ চলে আইছে, ফলা তো। আপনি কি কি আকন মাইকিং করে কি লাভ হইব? এতদিন কি দেশে আসেনি? এটা তো দেখছে বিদেশে। যাই না, আর মন কইতেছে হাতে বিদেশে যাই না। বিদেশে যেতে অনেক কিছু লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, সব কি হাতে পলাই পলাই করছে নি। হ্যাঁ, হাতে চলে আইব, চিন্তা করিস না, নো চিন্তা, ডু ফুর্তি। মিয়া ভাই, আপনার তো কি লাগে যে আব্বার যে ছোটবেলার বন্ধু আছে না, এখন তো বাইতেছে? আরে যাইতে পারে, বন্ধু তো বাইতে যাইতে পারে, তারপরে হেরতে পারে, একটা বিয়ের বাতি আছে। আপনি কেমন হলো? আপনার আব্বা আজি গেছে, আপনার আব্বার কোনো খোঁজ নাই, আর আপনার কোনো টেনশন নাই? আর টেনশন করে, আরে টেনশন করে তো কোনো লাভ নাই, হয়তো চলে গেছে, যাই হয়তো আর একটা হাঙ্গা করছে। এখানে আপনি কি এখন? হইতে পারে, এটা মোবাইলে হেতে ভালোবাসা করি, হেতে যে আর একটা বিয়ে হচ্ছে। আর আব্বা রে, আপনি কোন আজবাজা কথা কইবেন? আপনি জানেন তোর আব্বা তো আরো আব্বা। আমি তো এটা সত্য, এটা কইলাম হেতে হাঙ্গা করছে। আই জানি, আব্বা আপনি কোন আয় জিয়ানা তো নাম না আল্লাহ চলে গিয়ে। তেমন কিছু না, এমনি মানে ওই নিজে বই বই একটা জপনা করতে লাগছি। এমনি বই রয়েছি, ভালো লাগে না, বুঝেন না, গাগার তো জানি কেমন লাগে। নাতি ঘটনা হেডা না, তুই নানার লগে কোন ব্যাপারে লোকালোকি খেলাইছি না, ফলাফলি খেলাই লাভ কি হয়েছে ক? কথা হইলে মুই মোর বোন গেরলে আইতে লাগছি, মানে মামা তো বোন কেনা রূপালির কথা? হ্যাঁ, রূপালির লইয়া। হ্যাঁ, তার দেখলাম রতনিয়া একটু গায়ে পরির কথা কইবি, মুই কোন রকম রূপালির সাইড কেটে কাটাই দিলাম, কারণ মোর তো ছোট বোন, কিছু হয়ে গেল তো মামুর ডে মোর কই হতে তুই। ওয়ালান মুলাই মোরে বাইশ কে বাস পেশাল পুট দিয়া মোরে যে কোনো একটা কৌশলে খেউরির মধ্যে আটকাই দিয়েছে। তেহান মুই চিন্তা করলাম যে তোর লাগে আমি সায় নামিলেই একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ওই যাইতে পারে। ওই কেললাম ওর কথা সায় দিলাম, ওই বড়ি শিলে বলো অত ডরাই টরাই না,
এবার এর কথা ওর কথা কইয়া মোর একটু অন্যভাবে চাপ দিয়ে ভয় দেখাইলাম কি তাহলে এটা ওইবি না কেমনে তুমি যদি কানা ধরে করতে রো কেউ আবার কোনে নাই কেউ যদি কানা ধরে তুমি যদি করতে রো হেলে তোমার কিছু কম না কেউ মারতে পারবে না মুই দেখ মানে হে দেখবে তুমি গেলে আমার কানা ধরে করতে মতো ওতে এত সালাহি যে মোল্লা ঘর সময় বুঝি না ও পকেটে আর দিয়ে রাখছে আর দিয়ে রেখে মো এরকম কান ধরছি ও ঠুস ঠুস মোর দুকে ছবি তুলছে আর মোর ওই কান ধরা সৌভিজ্ঞ ওর দ্বারা মোর আটকাই নি আর ছলে বলে কৌশলে ও সৌভিজ্ঞ মোর আনা লাগবে এর লিগে মোর মুন্ডু খারাপ না না মোর একটা তরা খাওয়াই দিছে এই আসল কথা তো তুই কইছো আমি তো বুঝলাম না নাকি এটা আউরুয়া যাইছো কোথায় তো যাই হোক কইয়া এখন মুন্ডা একটু আলিয়া হয়েছে এখন যাওয়া একটা বুদ্ধি করবো নাই কিন্তু নাতি নানা কন কি জামনে নাতি হ্যাঁ তোর দ্বারা না কইলে আসলে এখন মনটা মন ভালো লাগতে আছে আমনে মন নানো যা হয়েছে পটপটাই কইলেন না তুই তো কই গেলাইছো মই এর একটা ঘটনা কম কন মই একটা ধরা খাইছি হ্যাঁ ওই রতন ওই আরামজাদার কাছে এটা অনেক দিন আগের ঘটনা কইলেন কি রতনের কামনে যে আবার ধরা খাইলেন কেমনে আরে খাইছি বলতে কি মই চুরি দিয়াতি হরিনে কিন্তু বিষয়টা হইছে কি ওই ওই পশ্চিম দের ওই যে পুহটিয়া ওই ওই পার দি ওই বাগানটা দিয়ে মই আইতে আসলাম খাজুর খাটার মধ্যে দিয়ে আইতে যাইয়া গুতুয়া মুতুয়া খাইয়া দিশানা পাইয়া ওই পুহরের মধ্যে পড়ছে জপত করিয়া তা যে হালার ফলায় আপনার মুখ বন্ধে লড়াইছে ওরে কি আপনি একটু চিনতে পারেন না এই পুহরের মধ্যে পড়লেন মই তো এলাকায় খুব বেশি দিন না এই আওয়ার দুই তিন দিন পরই এই ঘটনাটা মগের মুল্লুক মগের মুল্লুক মগের মুল্লুক তোর মুইছে মুখাম এলে দ্বিতীয় তো এলো যাইয়া পড়ার পরে আমার দর্শন সরমে কেন যাই হোক মুই তো এই গ্রামের মানে এই মোরামাই বাড়ি হ্যাঁ এটা হোর মানুষ হইয়া এই রে মাঠা ধরা খাইছি এটা বেশিদের ব্যাপার তা শেষে চারিদিক সাইয়া দেহি হ্যাঁ এনদের দেহি যে রতনিয়া আস্তে আস্তে মানে হলে মাসুর মা থাকতো না হয় তা এম সাইয়া দেহি কি রতনিয়া মোরে দেখি এলাইছে দেখি ওই যে এবার আদর গিয়ে উঠেছে উপকার করছে হয় উপকার করছে কিন্তু এই সামে আস্তে কুস করিয়া সবই গুড়ে গেলাইছে মানে উপকার করে দিয়া খাড়ো মো করে বাড়ামটা দিয়ে দিই দিয়েছে মুই আর আটটা দরিয়ে কইছি নানু তুমি এই দেখবদের দুর্নীতি কইব না তুমি তো দেখছো আর তো কেউ দেখে নাই আমি যাই হোক ওর লগে এই কথা তো হইছে ঠিক এদিকে তোরেও আইস গোবার ধরছে মোর অপমান কঠিন অপমান করছে আচ্ছা এখন ঘটনা হলে যে কোনো উপায় হোক আর ওই ফোনগুয়ারে কিভাবে এখন মোরা নিতে পারি সেই ব্যবস্থাটা দিতে হবে না মোরা দুজনে গামছা দিয়ে মুখ বান্ধ লাড়ি দুহন হাতে লইয়া ওই গাছের পিছে আটকাইয়ে খারাই থাকবে ও যখন পিরপিরে পিরপিরে জোনাকবে নাওয়া দেবে পিস দে বাইরে গিয়ে মগরান পাছাই শুরু করে দেবো খালি মা কইয়ে পড়বে মোবাইল গেল দুই দাদারাতি নাই ভালো তোর না আন বাড়িতে আমার কথা ছিল কথা তো কত কিছুই আছিল ব্যাগ কিছু কি রাখা সম্ভব নয় তুই এত হাজারি কোন অন্ত নাই আই হাজলেও কি না হাজলেও কি এমনি সুন্দর লাগে কি করবি ক চা নাস্তা কিছু খাইবি নি খাইতে এরি তুই যদি দেস বুঝলে বাড়ি তুই খাই আসিস না ও মামা বাড়ি থেকে খাই আন লাগবো নাকি দিস না আবার জিজ্ঞেস করে আরে টুম্পু তুমি মোকে বাড়ি আইসো একটা চাটা খাওয়াইছো টুম্পুরে বন্টি এটা আপনার বাড়ি কেমন হইলো হ্যাঁ আপনার বাড়ি কেমন হইলো আরে কোন অসুবিধা কি মামার বাড়ি তো মরি বাড়ি মায় তো উত্তরি পাইবি না অন্ধে হতার বন্ধ ওখানে রইলাম খালি জায়গা রাবো চা খাইছে না নাস্তা খাইছে আপনার খুব দরদ তাহলে আপনি সাবানে খাওয়ান যান বন্টি থাকতে মুই বানাইতে পারি বেড়া মানু আপনি কি হারেন ওই যে করস নি হ্যাঁ আর বংশ তো এক দিন নাই তোর আবার বংশ কে রে তোর বাপরে কে চিনে নি তোর বাইরে কে চিনে নি আর তো বাপরে ব্যাকে চিনে যে আজগো সাহেবের মাইয়া লোকমান ডলের বই তোরে কে চিনে ঠিকই কইছস তোরা আসলে এরকম করে মানুষের কইজা করস কেন এই লাই আমারে রতন ভাই কইছিল ইয়ানে না আইতে আই আসলে ভুল করছি নি আই রতন ভাই কি কইছে এ খারাপ রতন ভাই কি কইছে কি কবে যেটা সত্যি সেটাই কইছে রতনের লগে তোর আইতে দেখা হইছে টুম্পু রতনের লগে তোমার লগে দেখা হইল কোন সময়
রতনের লগে মানে সম্মান দি কথা কও রতন ভাই কও রতন ভাই কি ফিননে কে হটকে মোর ছোট মনিয়ার মতো বিয়ে দিছি তুই আরে কই রতন ভাই লগে তোর কোনে দেয়া হইছে কোনে দেয়া হবে হে লগে তো আমার সব সময় দেখা হয় হ্যাঁ তাতে কি আমি কি জানি নাকি সে কি ইচ্ছা করে দেখা করে নাকি এমনি এমনি দেখা হয়ে যায় কেনে কই আচ্ছা তোদের না এই জগাজাটি আর একদম ভালো লাগতেছে না মানে